নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো নারকেল নাড়ু একদম সহজভাবে তৈরি করব যাতে সকলেই তৈরি করতে পারেন আর হ্যাঁ আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল এবার চলুন মূল রেসিপিতে এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ নারকেল কোড়া নিয়েছি আর মেজারমেন্ট কাপের তিন কাপ আখের গুড় নিয়েছি নারকেল যতটা নেবেন তার থেকে গুড় একটু বেশিই নেবেন এখানে নারকেল আর গুড় দেবার পর দেখলাম যে প্যানটায় নাড়াচাড়া করতে অসুবিধা হবে তাই পাল্টে একটু বড় প্যান নিয়ে নিলাম আর এখন নারকেল আর গুড় ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম আর এখন চুলা কিন্তু ধরায়নি ভালো করে মিশিয়ে নেওয়ার পরই চুলাটা ধরাবো তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলাটা ধরিয়ে দেব চুলার জাল মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে আর এই নাড়াচাড়ার কাজটি কন্টিনিউয়াসলি করতে হবে না হলে পুড়ে যাবে কোনো কারণে যদি এটা পুড়ে যায় তাহলে নারকেল নাড়ুর স্বাদটা আর থাকবে না পুরোটাই নষ্ট হয়ে যাবে সো কন্টিনিউয়াসলি নাড়াচাড়ার কাজটি চালিয়ে যেতে হবে এখানে গুড় গলে গিয়ে নারকেলের মধ্যে একটা জলজল ভাব তৈরি হয়েছে এই জলজল ভাবটা শুকিয়ে যে। যত সময় পর্যন্ত আঠালো ভাব না আসবে ঠিক তত সময় পর্যন্ত নাড়াচাড়া চালিয়ে যেতে হবে তো বেশ কিছু সময় জাল করবার পর দেখুন নারকেলের ভিতরে একটা আঠালো ভাব চলে এসেছে একে বলে নারকেলে পাক চলে আসা এখানে পুরোপুরি পাক চলে এসেছে বা নাড়ুর জন্য এখন এটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আপনারা চাইলে এ পর্যায়ে একটু নারকেল তুলে দুই হাতের তালুর সাহায্যে একটু গোল করে দেখতে পারেন যদি গোল হয় সহজেই তাহলে বুঝবেন হয়ে গেছে আর যদি গোল না হয় হাতে লেগে থাকে তাহলে বুঝবেন আপনাকে আরও এক থেকে দেড় মিনিট জাল করতে হবে তো আমার এখানে নারকেলের নাড়ু তৈরি করার জন্য নারকেলটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি নাড়ু তৈরি করবো আর এই নাড়ু তৈরি করার কাজটি কিন্তু আপনাকে একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার ঝুরো হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো আপনার ফ্যামিলিতে যদি আরও কেউ থেকে থাকে তাহলে আপনি ডেকে নেবেন তাড়াতাড়ি কাজটি করে ফেলবেন আমাকে একাই করতে হবে তো আমি অলরেডি নাড়ুগুলো পাকানো শুরু করেছি দেখুন নাড়ু করা খুবই সহজ একটু একটু নেবেন আর দুই হাতে তালুর সাহায্যে গোল গোল করে নেবেন দেখুন আমি সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি নারুগুলো সত্যিই অনেক মজা হয়েছিল আর নাড়ুগুলো দেখতেও আমার কাছে বেশ লাগছিল আপনাদের কাছে কেমন লাগছিল কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ